আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো, কোনো সফটওয়্যার ছাড়া কিভাবে কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করবেন, বা আপনি যে কোনো কাজ করতেছেন সেটি রেকর্ড করে সেভ করে রাখবেন সফটওয়্যার ছাড়া। চলুন আমরা ভিডিওটি এবার দেখে নিই। বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন আমরা আজকের টপিকটি দেখে নিই। স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা চলে যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে গিয়ে সার্চ অপশনে লিখব রান। রান লিখে এন্টার চাপ দেব। এন্টার চাপার পরে যে অপশনটি আসবে সেখানে লিখব পিএসআর। পিএসআর লিখে ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে দেখুন বন্ধুরা, আমার এখানে একটি স্ক্রিন রেকর্ডারের অপশন চলে আসছে। এখান থেকে আমি স্টার্ট দিলে স্ক্রিন রেকর্ড শুরু হবে। তো আমি এখান থেকে স্টার্ট দিলাম। এখন কিন্তু আমার রেকর্ড স্টার্ট হয়ে গেছে। আমি এখন কম্পিউটারের যে কোনো অংশে কাজ করব। সব কিছু আমার রেকর্ড হচ্ছে। আমি যেখানে যেখানে ক্লিক করব সব কিছু রেকর্ড হচ্ছে। আমি কি কি কাজ করতেছি সব কিছু রেকর্ড হচ্ছে। তো বন্ধুরা, এবার আমি স্ক্রিন রেকর্ডটি অফ করব। স্টপ করে দিলাম। স্টপ করার সাথে সাথে আমার এখানে একটি উইন্ডো চলে আসছে, এখানে লিখতে বলতেছে ফাইল নেম, আপনি কি নামে স্ক্রিন রেকর্ডটি সেভ করবেন সেটির নাম দিতে বলতেছে। আমি আমার নামে লিখলাম আক্তার, সেভ দিলাম। এখন আমরা দেখব যে কোথায় সেভ হয়েছে, স্ক্রিন রেকর্ডটি কোন কোন ফোল্ডারে সেভ হয়েছে। এই যে আমার নামে আক্তার নামে ফাইলটি সেভ হয়েছে। তবে জিপ, আপনি যেগুলোই সেভ করেন সেগুলাই সরাসরি জিপ হয়ে সেভ হবে। এখান থেকে জিপ আনজিপ করবেন। আনজিপ করার পরে এই যে এই ফাইলটি আপনার রেকর্ড ফাইল, এটি আপনি ওপেন করবেন। ওপেন করে দেখবেন আপনি কি কি রেকর্ড করেছেন। কি বন্ধুরা, ম্যাজিক না? কোনো সফটওয়্যার ছাড়া এই ধরনের রেকর্ড মজার জিনিস। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখন একটি লাইক দিন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।